রঘুনাথগঞ্জে অঙ্গনবাড়ি কেন্দ্রে চুরির ঘটনায় আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতেই চুরির কিনারা করল জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার এক উল্লেখ্য শনিবার রাতে রঘুনাথগঞ্জ দুই ব্লকের জোতকমল গ্রাম পঞ্চায়েতের বাঁকুড়া শিশু শিক্ষা কেন্দ্রের তালা ভেঙে ও গ্রিল কেটে দুঃসাহসিক চুরি হয় রবিবার সকালে ওই কেন্দ্রের মূল দরজার তালা ভাঙা অবস্থায় দেখে এলাকাবাসী শিশুদের রান্না যাবতীয় সরঞ্জাম কে বা কারা চুরি করে নিয়ে পালিয়ে গেছে দুটি গ্যাস সিলিন্ডার ওভেন সহ রান্নার জিনিসপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানা পুলিশ দুঃসাহসিক চুরির কিনারা করতে অভিযোগ করা হয় জঙ্গিপুর ফাঁড়িতে তারপরে জঙ্গিপুর ফাঁড়ির ওসি অভিজিৎ সরকার এবং এএসআই অসীম রেজা তৎপরতায় আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে চুরি হয়ে যাওয়া সমস্ত মাল উদ্ধার করা হয় অভিযুক্তের কাছ থেকে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম রানা শেখ ওরফে বাবু বাড়ি জঙ্গিপুরের মোহাম্মদপুর গ্রামে বলে জানা গিয়েছে মঙ্গলবার অভিযুক্তকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি